তার বাপর পক্ষ থেকে হজ করা ওয়াজিব। যত সময় পর্যন্ত এই অস্ত্র তুরা করছে না, অর্থাৎ হজ যেগু ভর যাচ্ছিল তার উপরে, এগু যত সময় ঘুরা করছে না তত সময় পর্যন্ত মাল বাটিয়া নিতে পারত না। বুঝছেন? তে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আবদুল্লাহ ইবনে উমর একদিন দেখলা গোর খান্ডে ঠিকঠাক কর না, কি জাত গোর আছিল বা এটা সানি বেড়া, এটা খাজুরের রাত্তা, খাজুরের রাত্তা দিয়া আর বেড়া দেওয়া, তখন তো এটা তো লু বাতাস আছে, ওটা হরাই যে ওখান মনে হয় ঠিকঠাক কর রাখ, ওখান ঠিকঠাক কর রা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা বাবা আবদুল্লাহ তুমি কীটা করো বলে আমি গোর খান তোরা ঠিকঠাক করি আর বলে তুমি চিন্তা করো কর আগে শেষ হইব না তুমি আগে শেষ হইবা, সুবহান আল্লাহ, গোর আগে শেষ হইব না তুমি আগে শেষ হইবা, মা তোদের জন্য এর অর্থ হইল কি মোর তোমার পাড়ায় পাড়ায়, মোর তোমার পাড়ায় পাড়ায়। সাহেব কিবলা থেকে আপনারা যতজনে সোজা যদি সাহেব কিবলার গেছে বয়স হয়েছেন আর তাই জানে ইজাজত দিয়া গেছেন, সেখান থেকে ফিরিবার কোনো পথ আছে নি। আজ যদি এখন সারাদিন সারা রাত যদি কি আব্দুল জব্বার সাহেবের খবরের মধ্যে হোক আপনার থেকে আমি বয়স ফিরে যাম, আপনার লাগে নি ফিরা যাই যাচ্ছে নি যাই যাইব সাহেবের ভাই সব তুলা মারি সাহর তোমার লাগে যাই নাই, ঠিক আছে? যত সময় সাহেব সাইবাই নজরের মধ্যে অত সময় পর্যন্ত তোমার নামে আমার মধ্যে সাপ লেখা হইব, কিন্তু যদি তুমি বেসকে সাহা সাপ শোক দিয়া যদি বেজুতে চাও মোল্লালী কারিয়ার আইন হক তস্তির মধ্যে লেখছেন, মোল্লালী কারি মির্কাতর মধ্যে লেখছেন পৃথিবীত এমন শোক আছে যে শোকে কুকুরর শুকরর খাসরর দ্বারা মাংসর বয়স এই যে একজন অলিয়ে পরিবর্তন হইতে পারে, হোক সুবহান আল্লাহ। আর এমন শোক আছে যে শোকে একজন বড় মানুষের বা যদি চাইতে এগুলি আপনার কিতা করতে পারবো কুকুর এবং শুকরের খাসলে তো পরিণত করতে পারবে, এখন তো শোক চিনার দরকার আছে না নি, শোক চিনার দরকার আছে না নি, কেউ লাগেনি কথাটা হইলে দেখি আপনি ভালো করে আন্দাজ করেন চাই এই কথাটা হইলা কেউ লাগে যে এমন শোক আছে যে শোকে চাইলে কুকুরর শুকরর খাসলতর মানুষরে একজন অলিয়ে পরিবর্তন করতে পারে, আর এমনও শোক আছে যে শোকে আপনার একজন অলিরে শুকর এবং কিনা কুকুরের খাসলতে পরিণত করে নিতে পারে, ঠিক আছে না দিকে কোন চাই? দুই ভাই আমার দেখা বড় ভাই বাজারও ছুটিছ আত তো আগে ব্যাগ লইয়া আনাই অত বড় খলই আর লইয়া না দিয়ে জোয়ালা নড়িয়ালা তে ফুরু ভাই খরইয়া যেতা তা আমরা কইতাম থান বাজারে গেলে দেখি তুমিও যাও বলে থান সহ কি গুণ বালা নাই মাতু দেয় শুননি থান সহ কি গুণ বালা নাই ওলা কাঠল গাছে দি চাইলে জোর জোরে কাঠল ভরি যায় কৌ সুবহান আল্লাহ আইন আইন হক কোন অন হইলাম আর খরর এন যদি আরবার অগুন বা থাই সাইয়া গেছেন কিছু হ্যাঁ আর থান যদি আরবার সাইলেন দেখা তো দেখুন জায়গার তাই যাই একটাও ভরে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কত আক্রমণ করছেন ফুলতলি সাহেব কিবলারে কেরামাতে ফুলতলি কইয়া দুই তিনটা বই আউটিস আপনারা জানেন একবার খোয়া হয়েছে মাথার মধ্যে ডেগার দিয়া ১৯টা পাড় আরও বেশ হইতে পারে তবু আল্লাহ তাহলে তোমার আগে ফুলতলি সাহেব কিবলার এর বাদের জন্য আমরা সামনে রাখছে ঠিক না নি এরপরে এই তরিকার আরও যত বড় বড় অলিও হলো এর আর কত জাত বিপদ আহতাইছে আর আর সবর মিফতাহুল জান্নাত যেটা আরবি প্রবাদ আছে ইগে হর যা সবর হরো সবর হরলে কী হইব মিলব
আবু জেলে হয়েছ, ওই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মনে রাখিও রসুল্লার নাম আবার বাদে লগে দুরুদ পড়াটা আদব, যদি পড়েন না তো মনে করেন জানি বেআদব। ওয়াজ করতেও আমি কোনো সময় টুকিত ওয়াজ করতে ওর আল্লাহর নবী মোহাম্মদে ফরমাইছে, হয়েছে নি তার কথা, দুইটা বেআদবি করছে। আল্লাহ তাআলা তাবারাকা হওয়ার বাদে আল্লাহর লগে তার একটা সিফত লাগাইতো, তাআলা তাবারাকা ওটা হইতো, আর মোহাম্মদ কি নবী কি জেসাতা রসুল্লাহ সাল্লাম কোনো নাম আবার বাদে দুরুদ হইত। তাহলে কিতাব বার করে দেওয়ার আছে কিনা, আন্দা বেআদবি, হেও খোট ওয়াজ করে কথা, ওয়াজের কোনো আসর থাকে নি, থাকে না। মাত আপনি যারা মাতিছেন এটা একটা আসর থাকতো। আপনার আমার মধ্যে বহু জিনিস আছে যেটা আমরা বুলেও অথবা চিরাচরিত প্রথায় হইয়া থাকো অথবা আমার খামখেয়ালির কারণে আমি করে থাকি। যেমন আমি একটা উদাহরণ দিই, বহুত মুরব্বী একজন মানুষ, তাই দেখলাম আমি ফুরকির গাটো অজু ফুড়িতা, আমি গিয়া মসজিদে যাই আর আমি উত্তর ভাড়াই দেয়ার, তাই তো হুবর ভাড়াল আমি অনু ফুরকি তো অজু পড়িতা, আর অজু পড়ার বাদে তাই নাক বানিয়ে দিলা তিনবার। আমি তো আজ তানে ভাইলাম অজু পড়ে উঠলাম, বললাম যে অজু পড়ার বাদে আপনি নাক বানিয়ে দিলা কেন, নাক তো কুল্লি করার বাদেও নাক বানিয়ে দেওয়া নানি, কয়লা কুল্লিয়ার বাদে নাক বলি আমার তুই বই বেসারে ফুরগো নি দেখছই নি। অথচ এই নোলা নমাজি মানুষ, তাহাজ্জুদ গুজারা মানুষ, এর বাদে আপনার তেলাওয়াত করতে মানুষ ডেইলি ভাত ছয় ভাড়া তেলাওয়াত করো, আর খানটা কি ইগুতাই নিকিলা যে উজু ভোড়ার বাদে তাই নাক পানি দেয়, এলে আপনার বহুত কম আছে নানি, বহুত গলত কল আছে। আমি কইছি মনীষা বলরে বলে ওটা মানুষের কিছু সংশোধন করে দিও, ওইগুলা সংশোধন হইল কি ওয়াজ, আর এমনি নেরাউলের ঘটনা এটা হইল না, এটা কইলে মানুষের লাভ হইত নাই আগে যান। তে আমি গত দুই এক বছর ধরে জকাতের উপরে কিছু মাতি মাত্র দেয় নেই, জকাত যদি আপনার একটা ছাগল আন্দা যা জকাত হয়, একটা ছাগল যদি আপনার জকাত হয় কিয়ামতের দিনও ছাগলকেও আপনার গর্দনের মধ্যে আল্লাহ তাআলা তাবারাকা তুলে দিবার গেহান মধ্যে মেয়ে মেয়ে কইব, যদি সোনার উপরে আপনার উপরে থাকে সোনার উপর জকাত দেন না তো কিয়ামতের দিন সোনার উপর গর্দনা তুলিবার আপনারে খালি খামসাইব, যদি খাবর থাকে খাবর থাকে কইলাম কেন খাবর কেউ লাগে আল্লাহ মাত্র দুজনই, ও যে ও যে পর্দা আলাইন এখন নয়া বার হয়েছেন নানি, ও যে পর্দা আলাইন আরি ডেকোরেটার যারা ডেকোরেটার হল যারা ফুস করুন জানি, ই ডেকোরেটার যারা আর আছে এরা তো সারা বছরও খাবারটা আছে নানি, তেতাই একটা টার্গেট করে নিতাম যে আমার মরমর পয়লা তারিখ আমার উপরে কিতা আছিল বলে আমার সম্পদ আছিল মনে করেন 60,000 টাকা, যে 60,000 টাকা উপরে জকাত লাগে, তাই মাঝে মাঝে করে খারবার লাগাইছেন আর বছরের বাদে দেখা গেছে তার আবু হোক 60,000 টাকা কি বছর 3,000 টাকার মাল হয়ে গেছে, তখন তার উপরে জকাত আজীবনে জকাত দিলেইতা। ও এনা দিন দেব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইছেন এমন খাবড় হইব খাবড়ের গাইড হইব যে খাবড়ের গাইডে খালি তারে অনর্গল বাইরেতে তা বলতে সারা খাবড়ের গাইড যদি মানুষের গর্দনার জন্য হারিয়ে যাওয়ার করে, যদি গুড়া তার উপরে হয় উল্টো হয় তার উপরে যদি বলদ হইয়া থাকে জকাত যদি হইয়া থাকে তো অগু ক্রিয়ামতর দিন গর্দনা তুলিব। সে এখন আর মাত মাতি আজকাল তো বিয়াইন তো নাগিদা ফার্স্ট ছয় সাত তোলা পর্যন্ত বেডিন তোর জেওরাত দেওয়া লাগে, হয় গর আছে কাপ বা বেটির বিয়া তো হয়েছে আগিদা, যদি দেখা যায় সাড়ে সাত তোলার সোনা হয়ে গেছে তাহলে জকাত ফর্জ হয়ে গেছে তাহলে জকাত দিতা বৎসরের পরে। একগুলো জিজ্ঞাসা করুন বলে আপনার বেটিয়ে তো ফিন্দের না গরু তরিছে ফিন্দের না তো এটা বাড়ি বেলাই দেয় না গেছে কোন যে নার কিন্তু কইবার আছে না ইগুলো ফিন্দি বেলা কিন্তু ফিন্দে না তো এটা বাড়ি ফেলাই দেয় না দরকার কিন্তু এগুলো তোর গরু তো ও গরু যদি থইরাই নু তাই তো মালিক নাই ও তার জকাত ফর্জ হয়ে গেছে যদি সাড়ে সাত তোলা হয়, আর যদি এক তোলা হইয়া থাকে সোনা আর যদি আঙ্গুটে রুভার থাকে কি থার্ড এক গেছে যদি রুভার থাকে তো এই থার্ডর দাম যদি আপনার হয় কিটা 2,000 টাকা আর সোনা যদি এক তোলা হয় তো 60,000-65,000 টাকা তো দেখা যাইব যে সারা এই সোনার দামই গেছে আজকে রুভার দামও রুভার দামও আসছে, আপনি রুভারও তো মালিক সাইরানার রুভার মালিক আপনি মনে করো যে টাঙ্কি মানাইছেন সাইরানা দি
এগুলোর দাম কী দাঁড়িয়ে 200 টাকা। আর সোনা আছে এক তুলা, এক তুলার দাম হলে মনে করেন 65,000। 60,000ও জকাত লাগে। সুতরাং এই 60,000 ও রুহাগুর দামে 60,200 টাকা হয়ে যাব। আর ফলে আপনার জকাত দেওয়া লাগবো, আপনার উপরে ফিতরা ওয়াজিব হয়ে গেছে, আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে। বুঝছেন, বেটিনতে পুষ করো, কারণ খুব বেটি পাই জানা আপনি যে 7.5 তুলা সোনা আছে করিয়া। কিন্তু বেশিরভাগ আছে বেটিন তো এক তুলার এক গেছা আছে কি 1.5 তুলার এক গেছা আছে, আর সমানে ফিন্দি বালার রুহা দিয়ে এক গেছা বানাই দিয়েছে 2 তুলা কি 3 তুলা বস লাগি গেছে। চুড়ি আছে 2 গেছা কি 4 গেছা, আর সমানে ফিন্দি বালা কিন্তু রুহা দিয়ে বানাই নিয়েছে আরও 2 গেছা কি 4 গেছা। ওরনা নীলা ঘটনা ওরনি কন্যা, আরে জকাতর মশলা তো আমিও বেশি দিই মনে হয়। ওই যে ইটোর কারবার কররা, ফাত্তর কারবার কররা, নাগিদা বালির কারবার কররা, কয়লার কারবার কররা, এরা বেশিরভাগ মানুষ হ্যাঁ আমারে জিজ্ঞাসা করেন, ও আমি এরারে ফতোয়া দিয়ে থাকি, মশলাটা দিয়ে থাকি আর কি। ও গত বছর আমার ও দারুল ইফতা যত টাইটেলও আনছি, হাফ টাইটেলও নিছি, মিসকির ভান্ড টেকা জকাতর টেকা বুঝবাই জন্যে। এটা একটা সুপারি কারবারি মানুষ, সুপারি কারবারি মানুষ। এখন তো সুপারি কারবার ধরে নানি, যত এনকাউন্টার চলছে সুপারি কারবার গরুর কারবার তো চলে নানি। এটার বেশিরভাগ লাগবে আমরা জানি, বেশিরভাগ আমরা ধরছে ধরো তেজ কাত দিন না, ইজার জকাত দিন না, যতটারে ধরছে একঠায় জকাতর হিসাব আমার কিছু করাইছেন না, যতটারে ধরছে একঠায় জকাতর হিসাব করাইছেন না, জকাত দিবানি কত ফেড়ি বাঙ্গিয়া জকাতর হিসাব দেরা তো আমি দেখি আর না খেয়ে দিতে পারো। কিন্তু ই যেগুলো আমার কিছু খরায় ইগুলোর ইগুলোর ধরছেও না, কয়লার কারবারই হোক নাকি যা গাড়ির কারবারই হোক, গাড়ি রাখি দিচ্ছ তুমি ফার্স্ট খান, এখানে তোমার খরচুর সফলতা চলে নাকি যা, এখানে তোমার পরিবার যে কুটুম টুটুম যাওয়া চলে। ও যে গড় মানাইয়ে বাড়া দিরা, ও গড় মানাইয়ে তোমার জায়গার উপরে বাড়া দিরায় যে অন্যানি এক কুটায় তোমার খানিকুড়ে কি চলে, তোমার সারা খরচ ছত্রি চলে, আর বাদ দামে কি ফার্স্ট কুটা কে কিতা করছো তুমি, ফার্স্ট কুটা বাড়া দিরায়। এখন তো হিসাব করা লাগবে এই ফার্স্ট কুটা বানাইতে সময় কত টাকা খরচ গেছে, আর বরসও কত টাকা ইনকাম করাই, ইনকামের মাত্র যাইতো না, এক্সপেন্ডিচারের মাত্র যাইতো না, কত দিয়ে খরচ করছো, কত বুঝলে 5 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকার জকাত দেওয়া লাগবো, 1 কোটি ছাড়ো তোমার দরকারি, আর 4 কোটি আর 5 লাখ টাকা লাগছে, 5 লাখ টাকার জকাত দেওয়া লাগবো। মা তুই দেখছেন নি ফার্ম করছো, মূর্খর ফার্ম ও আছে না, মূর্খর ফার্ম করছো, এখান দেখা গেল আমি 30,000 টাকা দিয়ে কারবার আরম্ভ করলাম, 6 মাস বাদে আমার 60,000 হয়ে গেছে, আর 60,000 জকাত পড়ছে, বাদের বছর দেখা গেল তোমার কারবার কম বেশ হলে 40-60,000 রয়েছে, তাহলে তোমার উপরে জকাত ওয়াজিব হয়ে গেছে। কারবার তো হলে হরিয়ার নানি আমরা সুপারি কারবার হলো, এখন খাসা কারবার বাদে পাখনা কারবার, খাস কারবারটা তোমার আছে, কিন্তু কারবারটা আছে হালাল যদি না হয় যে কোনটা হামো লাগতো নাই, আপনারে ফিরিব, আপনার পরবর্তী বংশধররে ফিরিব, যদি হালাল রুজি করি হালাল মাল তৈরি না যায় নাকি যা। একজন সাহাবি জয়েদ ইবনে মাসউদ মনে হয় নামটা আমার পড়ে গেছে, তান একই বাড়িত বেটির নাম আছে আরবা ওখান খালি মনে রয়েছে, ও দুজনে জমিন লইয়া তোরা ঠেলা ঠেলে করলা, কুয়ায় গুয়া আছে বেটি কইলি গুয়া কুয়ায় গু তাহির তাইনার দরবার না করে কুয়া দিলাই না, আর দোয়া করলাম আয় আল্লাহ যদি কি আমার কেস থাকি কুয়াটা না হোক নেওয়া থাকে, তাহলে তুমি যে করে আন্দা করিয়া মারিও আর ঘরের মধ্যে খবর দিও, হো সুবহান আল্লাহ। কতদিন বাদে দেখা বেটি গু ওয়ালো দড়ি 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 আটে শোক গেছে গিয়া, ওয়ালো দড়ি টুটুল টুটুল করকে হ্যাঁ ওলা দড়ি 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 আটে সহি হদিস মুসলিম শরীফ আছে, দড়ি 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 আটে দেখা গেলো শোক গেছে গিয়া, তাই দোয়া করছিল
এর বাদে আরো দিন তো আন্দা বেটি, যার হলো আস্তে 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 তার কুয়া চর্চার মরে গেছে। গোরো খবর হইল না হইল না, গোরো খবর হইল না হইল না, গোরো খবর হইল না। এই যে মজনুমর দোয়া আল্লাহ তাআলা তাবারাকার কাছে কোনো বাই লাগে না, কোনো বায়া লাগে না, সোজা সুজি আল্লাহ তাআলা তাবারাকা কবুল করিলেন। আপনারে বেহু দেওয়ার মাসে একটা সর মাসিল আপনার কাছে, আয় আল্লাহ আপনি বিচার করিলা শেষ, আনন্দ রাখতো না নাকি দা? আমার উস্তাদ ও জানকে যে উরুতাতে পড়েছে তাইন হইলা, তাইন যে সময় ছাত্র হৌ সময় কোন ঘটনা, এটা মাঝে মাঝে ওটা ঘটনা হয়। এক বেটা এখানে বেহুদা একজন মানুষরে তোয়া তুমি মাছ কত হয়েছে আরে সর মারছে আর ওলা ওলা যে হরছিল যে আর গর্দনার রোগও গেছা ওলা ছেড়া হয়ে গেছে, ছেড়াবার বাদে মানুষের গোলা হয়ে গেছে আর সিদ্ধ হয়েছে না। কতদিন বাদে ও বেটার করে সন্তান এগু ছেলে গেছে এগুলো গর্দনা ছেড়া হস ভান আল্লাহ, এগুলো জুলুম নানি জুলুম যে মজলুম যে যারা অত্যাচার করা হয়েছে অত্যাচারিত মানুষ তার দুয়ার লাগু তারা তোমার গেছে সোজা সুজে কবুল হয়ে যায়। ফিরিস্তায় নেওয়া লাগে না, ফিরিস্তায় বোঝা নেওয়া লাগে না নাকি দা? সোজা সুজে কবুল হয়ে যায় আমরা যে দুরুজ ভরিয়া থাকি নাকি দা? ফতুল গদির কিতাব বার করে যখন দুরুজ আমরা ভরিয়া থাকি সারায় আপনার কলর লোকে মাথা জুলাই আর আর ভরিয়া আর দুরুজ দেয় নাকি দা? এক দুরুজ হইল আর এক দুরুজ আপনি যান দিয়া মাল দিয়া আপনার তন মন দিয়া আপনি একটা দুরুজ ভরছেন, এই দুরুজও কোনো বায়া লাগে না। এই দুরুজ সোজা সুজে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে যায় গিয়া মাঝখানে কোনো ফেরেশতার প্রয়োজন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপনার যে তরিকাত আসল আমরা এই সারাও আমার যা সবুজ বাঁচে আমরা বলতে আপনার তরিকাত নানি সাহেবর বর্ণনায় তা কিছু শুনছ না, টেপ রেকর্ড করো তা আসিল নানি, এই সময় কম আসিল এখন তো সপ্তাহ বার হয়েছে কিছু শুনছ নানি। তাই কোনো কোনো সময় এক এক মাত পাতিতা যেটা মানে তাজ্জুব লাগতো আর, কিন্তু তাজ্জুবর বাদেও এখন দেখি গীতা না মাত্র ঠিক আছে হেনা তার কোথায় হেনা হায় নাহি ওগুলে তসলির করি কোথায় হেনা আইল দেইও না, আইল দেইও না ঠিক আছে নাই মাত্রটা, তার মানে গীতা তুমি বাড়তে বাড়তে এমন বাড়িছো এখন আইল দেওয়াত লাগ গেছো দাদায় লাগা সবাড়ির বেটার লগে আরও দাদার লগে হ্যাঁ সীমা ঠিক করিয়া তুইয়া গেছেন কি ফাতর গাড়িয়া নাকি দা? ফাইজন বাড়ে হোক আনা রসিদ দিয়া ঠান দিয়া হোক আনা খাওয়া কাটার দখল দিয়া হোক গাড়িয়া তুইয়া গেছেন কি সীমা দেওয়া হয়ে গেছে ইবার বাড়াবাড়ি নাই নাকি দা? তুমি খান্ত নত বড় ইঞ্জিনিয়ার আইলাই যে দাদা যে কুটিটা আমার দাও কুটিটা তুমি ডুলাই যাও হয় তিন ইঞ্চ বা হয়তো হবে তিন ইঞ্চি যেই তো তা হো নানি এটা বাড়াইছেন নানি, বড়ো বড়ো ড্রাফটম্যান হল আসন বড়ো বড়ো ইঞ্জিনিয়ার আসন পাটোয়ারি হল আসন আইয়া তোমার এগুলো ডুলাই যাই বুঝছে তো এখন ওলা বড়ো বড়ো ওলা ওলা বড়ো বড়ো পাটোয়ারি হল বাড়াইছেন ওলা বড়ো বড়ো ইঞ্জিনিয়ার হল বাড়াইছেন যেগুলো আপনার শরীরত সীমাটারে অতিক্রম করা। একটা হদিস আমি ওই তিরমিজি শরীফ হদিস আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান কিয়ামতের প্রাক্কালে এক দল মানুষ বাড়াইবা একদল আলিম বাড়াইবা যারা আপনার ওলার থেকিয়া দিয়া থকিয়া লাগাইয়া ফিট লাগাইয়া বন থাকবা বাবা আমার ফেটে কি বেশ বড়ো নাই নাকি এখন তো বুঝতে পারি আর বড়ো ফেট আলা হয়তো ওলা বুঝতে পারবো নি অনু গিয়া লাগিয়ে যাইব ওখানেও লাগে যাইব না নি তো এগুলো থকিয়া লাগে যাবো এর কারণে গাছটা মুটটা ফেটুয়া আলিম যে ফেট আলা আলিম যে এরা কিছু আল্লাহ তালা তোমার কার শোক এগুলা বাধা নাই
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সখীকে বলা নাই আর দিয়া নাতু দেই জন্য ওখানে বুঝা যান না ওলার টেক লাগাইয়া বইব বইয়া কইব আমরা কুরআন শরীফের মধ্যে তা হারাম পাইছি ওটা হারাম মানি, কুরআন শরীফের মধ্যে যে তা আমরা হালাল পাইছি ওটাও আমরা হালাল মানি, আর আমরা কোনটা বুঝি না। খুব আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, সহি হাদিস। হে কইব যে আমরা আল্লাহর কালামের মধ্যে যেটা পাইছি ওটারেও আমরা হারাম যেটা হয়েছে হারাম আর হালাল যেটা হয়েছে হালাল, আর হে কোনটা জানে না। এখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে মাত কথা হতিছে এর হে অনু স্বীকার করলি মাত কথা কথা স্বীকার হয়ে গেছে না নি জোর নমাজ আমরা খর কাত পড়ি পড় সাহরি রাকাত কোরআন শরীফ কোনো গান আছে নি সাহরি রাকাত নমাজ বিতিরের নমাজ তিন টাকা তোড়ি আসে নি কোনো কোরআন শরীফ প্রতিবিতির নমাজ তিন টাকা খরগোশ আমরা খাই মনে করো কোরআন শরীফ খরগোশের মাছ আছে নি নাই আর নব হইয়া কোনো কোরআন শরীফ শব্দও নাই আছে নি বা হে যে কইল আমরা কোরআন শরীফ যেটা পাইছি আল্লাহর কালাম ওটাও মানি আর আমরা কোনটা মানি না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা তওয়াজ কররা এই সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই ইন্তেকাল ফরমাইলিছে ওয়াজ ফরমাইতে কইরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটিন ধরে যায় একটা বেটিনতে আপনার দাগ দেন গুদ দেন গুদ লাগালি ওই যে খালা খালা দাগ দেন নানি বেটিনতে সুন্দর দেখাইবার লাগিন হ্যাঁ সুই দিয়ে খানা খানা করিয়া সুরমা রুমা খালা খেতে বাদে গুলি নাই দাগ দেওয়া নানি সৌন্দর্যরে প্রকাশ করার লাগে আর আরটা বেটিনতে আপনার হরণ কিনা দাঁত খুলিয়া ওগুর মধ্যে আরও কী যার পেশন আছিল আরবটা আছিল কিতা বুঝলে চকুর ও বুড়ির অনু আরও কিতা কাটাকাটি করিয়া লাগাইতা ওটা ওয়াজ করলা রসুল্লাহ ফরমানিল্লাহ বেদিন ধরিতা লায়নত ও চুল জোড়া দেওয়া এই আর সমস্যা রয়েছে ও আছিল আর মস্তা ছিল চুল পড়ি গেছে হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন বেটি মানুষে কইলা আমার এ খুড়ি বিয়া দিছিলাম আর এই খুড়ির মাথা কিছু কইয়া চুল পড়ি গেছে বেটায় চুল ফোলারে পছন্দ করে না বেটা চাই বেটি ওগুলো চুল থাকতো একদা তো এখন চুল লাগানি যাই যাচ্ছে নি তখন তার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আপনি জিজ্ঞাসা করুক কা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আল্লাহ এবং লাইন হতে তাকলো কি ফিরিস্তা বলে এবং আমার লাইন হতে তাকলো গেরা চুল জোড়া দে বুঝছে নি চুল জোড়া দেরা একদা দাঁত তুলি দেওয়া সুন্দর জন্য গুদা লাগানি ওটা তো আমরা যে দাগ দিই আর ইটা সারারে রান ওটা কইয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নে ওয়াজ ফরমাইলা খবর হইল উম্মে ইয়াকুব বুঝাক বেটি বেটির নাম আছিল উম্মে ইয়াকুব নাম আর কইছে না ইয়াকুবর মা উম্মে ইয়াকুব হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুর গেছে আইলো আইয়া কইলো ওয়া তুমি ওয়াজ করলা ওলা বেডিনতে ওটা করতা না ওটা করলা আমি কোরআন শরীফের অমুর থাকি অমুর পড়িলাম মা ভাই না দহতায় না মা ভাই না লোহায় না দুজা তো দিতেছে যে আমি অমুর থাকি অমুর পর্যন্ত পড়িলাম কিন্তু কোনো আন তো পাইলাম না যে আল্লাহ বেডিন ধরে যাতলাম সর্বাইচন করিয়া এ তো হাসার মাত্র ওয়াসিলা মুস্তাফিলা ওয়াসিমা মুস্তাফিমা মুতাবাল্লি জাত মুতাবান্নি জাত এটা কোনো শব্দ কোরআন শরীফ নাই তে হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কইলা তুমি পড়িছ ঠিক কিন্তু বালাগর করিছ না বিদিরে কিতাব কইলা পড়িছ ঠিক তুমি আউয়াল তাখের হাবিচা বলা আউয়াল তাখের ফলইন না যে হাফিজ আলিম তাই তো বুঝাই দা আর জাহিন হাবিচা আলিম নাই তাই তো আর বুঝাই দা না তাই আলিম আমিম জালিকাল কিতাব আরম্ভ করছেন আর একটা বিন্যাস কইয়া শেষ করছেন নাকি না তো তুমি পড়িছ ঠিক কুরআন শরীফ কিন্তু কুরআন শরীফ তুমি বুঝছো না কিতা মাত্র আমি কত বার হইলাম ইলা শব্দ তুমি তো হইলাম না বুঝলে ইলা কোনো আয়াত হয়েছে না অমা তা কুমুর রাসু রাসুল ফাকুজু অমা না কুমানু পান্তাহু আল্লাহ তাআলা তোমার একার পক্ষ থাকি যে জিনিস আল্লাহর কাছে আইছে তুমি তা নেগুরে মজবুত দিতে ধরো আর আল্লাহ তাআলা তোমার একার পক্ষ থাকি যেটা আইছে নিষেধ আইছে ইটারে তুমি না হরিয়া থাকো নিষেধ মানিয়া চলো ইয়া রয়েছে নি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হাদিসের মাত আইলো না নি
ওজুর ভাবছিল উজু আকু মু খানি চিদাই যখন দিয়ে দেব ইগু যে খানোর ওখান তাকি ওখান কবাল তাকি ওখান কোরআন শরীফ আছে নি ভাইতাম খানো রসুল্লাহ সাল্লাল্লাহু হদিসের মধ্যে ভাইতাম রসুল্লাহ সাল্লাল্লাহু হ্যাঁ ভাবছিল আই দিয়া কুম মনে করেন দোয়ার দো তার কত গান দইলি উইব তো গান কত গান দই যা বিহু সীমা তো রসুল্লাহ হইতা রানি হিলাল মারাবি কোন পর্যন্ত দই যাব তে ও যে আলিমহল ইটা তো ওই লাগে আলিয়া মানুষ ও আলিয়া দলে ও আলিয়া আলিমহল যারা নাকি তারা এরার বারে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তুমি তাই দেখবাই যে কোরআন শরীফের মুতাশাবিহাত আয়াত লইয়া তার পিছনে পড়ে গেছে কোরআন শরীফ একটা আছে মহকমাত আয়াত যেটার দ্বারা আমরা শরীয়ত মুসলিম আসাইল তা বারো আরো রয়েছে মুতাশাবিহাত যে তার অর্থ আছে কিন্তু মোত্তব আল্লাহ তাআলা তাবারাকা রসুলে জানেন আর কেউ জানেন না বেশিরভাগ আল্লাহ তাআলা তাবারাকা আরো রয়েছে মুকাত্তাত আলিফ লাম মিম নুন হা মিম এটা আছে না ও তার পিছনে যখন দেখবে আলিম লাগি গেছে তখন বুঝে দেখো তাবিল করার লাগ গেছে আর ওইগুলো মুরাই কইছেন তার মানে কি দা ওগুলো নাকি তফসির বীর রায় করা আর তফসির বীর রায় হইল কি হারাম আর এরা রেও খোয়া হইয়া তার চেহারা কি দা মজব থাকি ইসলাম থাকি গুড়িয়া গেছে কি মরদুর নাকি দা এখন আতর আন্দাজে ব্যাখ্যা আরম্ভ হয়ে গেছে তো যুগ আসছে নাকি দা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর আগে হইয়া গেছেন বলে আর যুগ গাইব কোরআন শরীফে লইয়া ওতা করবা মানুষে নাকি দা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাত কথা ইতারে মানুষে মানত না লাগছে না দি ইটা মাতে দি যাইতেও নাই সুতরাং আমরা যে তরিকার উপরে আসি আমরা যে তরিকার উপরে আসি বহু তরিকা তো আসে নাই আমরার এই তরিকা তো ভাষার তরিকার সমন্বয় মিলিয়া তো তরিকা এই তরিকার মধ্যে হ্যাঁ একদিন তাই না আর আমি গেলাম হিজি মৌ হিজি মোর সাহেব আইসেন তারা হলু আজ ইনু এক হাগল তারার এক বাই আসতা গঞ্জি গুড়িয়া লঙ্গি গুড়িয়া শুনতাম এই আলিমও দেখতে পারে না ও আজও দেখতে পারে না আবার বেটিয়ে সন্তান জন্ম দিত খালাসর ভান দিলেও লগে লগে হয়ে যায় গরু ভরতো খালাসর দিলেও হয়ে যায় শিবের অকলটা ঠিক আছে আর ইবে আলিমও করলো না মানান না আর আমি খালি ওয়াজে বলছি আর আমার ঘরে গিয়ে বলছেন সৈয়দ আদুর মানে কইলে আরে ব্যবহার কিনা যা চাই ও খারে দৌড়িয়া হওয়াটা কিন্তু এখানে অন্য কোনটা ইনু মাঝে গিয়া হ্যাঁ এটা সৈয়দ এনাম সাহেবরে হ্যাঁ থাইন ঘুরু আসলা জিগার করে তো যে হাসানি করতো না এখানে আমার ডাইনে অনু বন লঙ্গি এখানে আর গুঞ্জে গুণ না দেখি কাগজের ঠুকা লেখিয়া বলো আমার সামনে চলুন তো আমি দেখি মুসলাগু দিছ কতনের বাদে আরগু দিন অন্য কোনো ভাইবা দিন আর অন্য কোনো আলিমর ওয়াজু গুণ না আর আমি কে বইতেও আমার ঘরে পড়ে গেছে আর সৈয়দ আদর সাহেব কৈছে দৌড়িয়া যাও কিতাব ব্যবহার কোনটা গোটমণি জানি হেই না আর বেজাত শুকালা মানুষ কোনটা যদি ছেলা টেলা মারি দিতে মারি দেওয়া তা বেজি দিয়ে গুণা কিটা আর জীবন ধরে গু চালাই দিন যদি তার উপায় না এগুলো কত রক্ত যে আর ই বেজারা কি সুন্দর আমার ঘরে বই আবার দুনিয়া দোয়া করছি প্রায় দুই ঘন্টা তো ঘুরে করছি দোয়া করি আইছি আমার ঘরে আর বার আইছিল শেষ থাক পরের দিন সকালে আরও মানে দাওয়াত তুড়ি গেল দাওয়াত গেলে মানে চা খাইবার দাওয়াত দেখি তাই ন গিয়া বললাম চা বিবাহ খাসা বা ঘুরে নগুর গরু গু ভর না ছু আমরা চা খাই আছে দেখি সাগর গরু ভরই আসছে দেখছ এটা শুয়ে জানাম চা বেকা তো চা বেগলে আমার খুব পুষ করিও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিছু সদকার মাল আইছে বিভিন্ন দেশটা কিয়া ফাটাইতে নানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি উঠান পাঠিয়ে নাজ্জাশী বাদশাহ দিছে রুমর বাদশাহ দিছে কৈসর দিছে কিসরা দিছে নাকি তাই ইলিয়া দিছে মানে বিভিন্ন দেশের গভর্নর বাদশাহলে রসুল্লাহর খেদমতের মধ্যে আনিয়া সদকা হল দিতা যেমন কুট খাট ওটা ওটা কাপড় চুপড় বা অন্য জিনিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাঠিয়া দিতরা এর মাঝে একুমার ছাড়া হইল খাড়া হইয়া কইল ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বার্তা ইনসাফ মোতাবেক না ঠিক কর না আপনি যে পাঠিতরা ইগু ঠিক কর না এ কইল মানুষটার হরিচয় দিলা হরিচর বুঝলি এই মানুষটার দোষ হোক বিত্রে দিয়ে হারাই
সব তো আমরা স্বাভাবিক দেখতে তো খিলা লাগেন না, ঠিকও আছে, কিন্তু এখন বিতের দেওয়া যার সভার এখান উঁচায় তো এমনি সব বিতে যাওয়া দো গালও উঁচা, দো গালও উঁচা ভরপুর আর সভালও উঁচা, তো এমনিও তার সব বিতে যাও মূলেও বিতে দি আর ইটা উঁচালে তো আরও বিতে দেখা যান না আর ই থামাই গেছে চকি। আর কিতা বলে মানুষটার পরিচয় থাকলো কি দিকে লম্বা কুর্তা একু লাগাইছে আর মাথা ওখান তার খামাই হয়েছে নি মাথা খামাই লম্বা কুর্তা সব বিদ্যে জামাই গেছে আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবে তোমার বার্তা ইনসা মোতাবিক কর না ওয়ান মুআবিয়া তারাদিয়াল্লাহু তাআলা আনহু কাল মান ইউরিদিল্লাহু বি খাইরান ইউফাকিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন আইল ইলমা আল্লাহু ইউতি আইল ফাহমা। মাতো দেখুননি হজরতে মুআবিয়া থেকে রাওয়ায় হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফরমায় আল্লাহ যারে বালা চায় তারে দিনে ইসলামের শিক্ষারে বালা করে শিক্ষিত করে শিখায় হে বুঝদার মানায় বুঝা। আর আমি হইলাম ইলিম বাটনেওয়ালা না কাসিমুন আকাশিমুল ইলমাম ইলিম বাটনেওয়ালা, কিন্তু ইলিম রে বুঝ থেকে দিত বলে আল্লাহ আল্লাহ ইউতিল ফাহমা আর আল্লাহ তাআলা তাবারাকা তার ব্রেনের মধ্যে বুঝটারে সমস্তারে হারাইয়া দিত। আমি যদি রসুল্লাহ সাল্লাল্লাহু বেটারে হন আমি যদি দুনিয়ার মধ্যে হ্যাঁ তকসিম করনেওয়ালা না হয় তার টাইটেল কীটা আছি আবুল কাসিম, টাইটেল কীটা আছি আবুল কাসিম, যে তাই তকসিম করার বাটিয়া দেরার বাপ হোক সুবহানাল্লাহ বাটিয়া দেরার বাপ। আমি যদি দুনিয়ায় চিনসাম না করি আমি যদি দুনিয়ায় শুদ্ধভাবে না বাটি তার খেয়ে আছে আমার ঘুরে বাটনেওয়ালা এগুলো আস্তে আস্তে যার গিয়া একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাত পাতিল এগুলোর গর্দন উড়াই দিই না, তখন তো সাহাবীর মাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতর করে মাতিছে মিলাদ বিগড়ি গেছে না হ্যাঁ কইলা না গর্দন লাগল এগুলো মারিও না কইলাখানে বিলিগুর বংশধারী এমন মানুষ হয়ে দেওয়া এগুর বংশ থাকি ওলা মানুষ হয়ে দেওয়া যেটা কোরআন শরীফ তিলাওয়াত করবা কিন্তু অলকুমর তলে গলার তলে কোরআন শরীফ যাবে না। রসুল্লাহ যা গেল সে আমাদের প্রাককালে ওগুর বংশ থাকি মানুষ পারিবা কোরআন শরীফ তেলাওত করবো কিন্তু তেলাওতর কোনো জাত আসর তার হলকমর তলে দিয়ে যাইব না ওর তলে দিয়ে যেত না, তার মানে কি দা এ কোরআন শরীফ তার কোনো জাত আমল থাকত নাই। আর এরা হতো তো হারছে মাতে খান বারো ইতো মুখে দিই না কি দা আরে এরা আপনার মুসলমানরা কাতল করবো কিন্তু বিজর মেরে কাতল করতো না এরা মুসলমান যে ইমানদার মানুষ ঘুরে মারবো ওগুলোকে মারবো কিন্তু বেঈমান যে ওগুলোকে ধরা হতা করতো না বরঞ্চ হতার গেছে থাকি সাহায্য লইব হয়েছে নি। আমরা তো আল্লাহ তাআলা তাবারাকার দুয়ার বরকতে আমরা সাহেব হকলোর আমরা ফির হকলোর আমরা মোশাইক হকলোর দুয়ার বরকতে আমরা দুনিয়ায় যাব আসে নাকি দা হ্যাঁ আর দুয়া করতে হলে রুইতে পারত নাকি দা এখন যদি ইমান যদি কমজোর হয় হো হবাটি বেটার ওই সিলে ফাটা নিছে গিয়া দৌড়িয়া বাড়ি যাইনি তুমি ওবা বাড়ি যাইনি সিলে ফাটা নেওয়া সম্ভব আছে নি কিন্তু আমেরিকার ওলা বড় সিল আছে যে সিলে উঠো নিতে পারে কিন্তু তোমার আমার যখন সিলে ফাটা কেনে ফাটার হিলু আর নিতে পারতো না এখন ইমান যদি কমজোর হইয়া থাকে যে তুমি হও যে হও যে হও যে এই সারা গেলা কি রা সারা গেলে তোমরা একটা সারাও লাগে গেছো তুমি যেতে নি না না ইমানদার যে মানুষ সক্কার যে মানুষ কোনো থাকবে না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হজরত খসরতে খসরত করি আমি করি খসরত হজরত তো মানা যায় না হাজির বালা আর খসরত যে গুরু গুরি আল্লাহ হ্যাঁ কিতা নুকসানই আছে ওগো খসরত আবু জেলে কইল হজরত মাহমুদের কোনো ছেলে সন্তান নাই তো সুতরাং তার বংশ ওখানেও শেষ হয়ে গেছে আমরা যারা আটকুড়া হইয়া থাকি না কি দা আমরা যারা আটকুড়া হইয়া থাকি যদি ছেলে সন্তান তখন না তে হুতার তো হিয়ালে আর কিতা কুকুরে খালি লেদিবার আগিবা না কি দা কিন্তু বংশের বাস্তি নিবি যাবে যখন পুরিন তখন যদি দোষবু ইটা বিয়া দিলে যে দোষ গাও ইটা তোমার এখানে থেকে চাইব তখন হজরত মাহমুদের যখন ছেলে সন্তান নাই তখন তো তান আর ভবিষ্যৎ নাই ওখানেও শেষ হয়ে গেছে আল্লাহ তাআলা তাবারাকায়ে ফরমায় ইন্না আতাইনাকাল কাউসার আমি আপনার বহুত দিছি বহুত কিতাব বহুত কিতাব কোন যায়
যতটা বেশ হইতে পারে আর যত বেশ বালা হইতে পারে। হাউসে কসর আমরা এখন শুনছি, এখানে এখান নহর নহর নদী, হ্যাঁ এগুলোর পানি কমেও না, এখন পৃথিবীর বুকে জমজোর পানিও কমে না, হ্যাঁ কত গেলন গেলন টন টন মানুষের কাজরা, কিন্তু সে দেখছে নি যে কুয়ার 97 আমরা কুয়া দেখছি, এখন তো দেখছি যা ঘুরি লেগেছে, ও যে লেভেলে আছে ওই লেভেলে পানি আর ওলাম মোটা মোটা পাইপ দুইটা লাগে যার পানি 12,000, কত লাখ লাখ মানুষের দেই যে কাজরা সেকেন্ডের মধ্যে কত লাখ লাখ টন পানি যার, কিন্তু এক ইঞ্চিও কমে না জমজমের পানি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিয়ামতের দিন আমার বেহেশতের মধ্যে একটা চিতা দেওয়া হইব, নহর দেওয়া হইব, যে নহরের পানি হ্যাঁ দুধ থাকে আরও সাদা, আরও সহজ থাকে মিঠা মধু থাকে, ও মানে যাইন খালিবা তানার জীবনে পেঁয়াজ লাগতো না নাকি না, ও হইল এক তুমি এক হইল না, ওগু বেশি হইল না কসর, ওগু বেশি হইল না হাউজে কসর, আর কসর হইয়া থাকলে কি তোমার ভুয়া না থাকলে কি যাইল কেমত তোমার রুহানি সন্তান যারা আছে, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইয়া খান দিব, যারা মোহাম্মদুরে লাখ লাখ কোটি কোটি বার দুরুদ পৌঁছাইব, এরা চেয়ে আর বড় সন্তান হইতে পারে কি আর আসেনি। এখন তো পৃথিবীর সেকেন্ডের লোকে কয়েক লাখ দুরুদ আমরা আল্লাহর হাওয়ালা করিয়া দিয়ে আল্লাহ আপনি যা পৌঁছাই দিন, ঠিক আছে না, আর বেশ শুনতে হইতে পারে নি এর চেয়ে বেশি। আর পৃথিবীর মধ্যে যত নবীও করেছেন সারার থাকি উম্মতে মোহাম্মদী সবচেয়ে বেশি, সুতরাং আপনি চিন্তার কোনো ধারণা নাই। ইন্না শানি আকা হুয়াল আবতার, ও যে আপনার লোকে দুশ্মনী করে না বুঝে এলে, এই যে দুশ্মনী শত্রুতা আমি করেন আপনার লোকে বুঝেলে, সে ওই লোকে দুম্বুরিদা তার ওই লোকে আপনার আট কুড়া, তার ভবিষ্যতে আর সে ওইলা রয়েছেন না দেখে তার নাম খান লইত কোন জান, সে আবুজের নাম রাখছে নি বাগুন দিয়ে, হ্যাঁ রাখো না আবুজের চকুর নাম আছে আবু লেখম বলে না, উঠবে আবু লেখম কেউ পছন্দ করবো নি, উঠবে আমরা নামটা কেউ জানানি মজুর খালামিয়া, হ্যাঁ দোলার বাপ এগুলো হরুতাও না এগুলো এখন দোলার নাকি দা হরুতাও না এগুলো আমরা দোলার বাবুলা, হ্যাঁ তা আবুর যে দোলার নাম রাখুন না আপনারা তো রাখবো, আবুর হক কেউ নাম রাখছে, উত্তমা সাহিবা অলিদ কেউ নাম রাখছে, এর অর্থ হইল কি তা বলি তার দুমরে খাটা হয়ে গেছে, তার ল্যাঙ্গুড় খাটা হয়ে গেছে, ইতার আর ভবিষ্যৎ তারা ইয়াদ করবার আন্দাজা কোনো মানুষ রয়েছে না। আয় মোহাম্মদ আপনি চিন্তা করবো না, আপনার যে শত্রু যেটাই না শৈন ইটা লাখ লাখ কোটি কোটি, হ্যাঁ আপনার সন্তান গলা শুনে তাই আপনার ইয়াদ করবা, ইতা আপনার গর্বার তিজালাইবা উনিশটা শেষ বাড়িয়া সাহেব কুইলারে তো মারি লিতে আছে, মোরা তো তুইয়াও গেছে কি বলে শেষ কাম যাই গিয়া চলো বুঝলা না, এখন সাহেবের ইয়া ধরিয়া নি আমরা, তান তো বড় বড় সন্তান হল আসো তার আর বাদে তো আমরা ইয়াদ ধরিয়ান নানি, আজ যদি বিলবাড়ির না খাস্তা সদা না খাস্তা যদি কোনো সন্তান থাকতা না তে আজ বরাক উপত্যকার মধ্যে হাজার হাজার মুরিদার হল আছে, ঠিক না ওঠিক এই মুরিদার হলরে আমি কইছি দেব সাহেবে যে এলাকার মধ্যে যারে কইছেন যে তুমি চালাইয়া যাও, আমার কাছে বহুত বিচারাইছে যে অমুকের কাছে আমরা সন্তান না অমুকের জানো বলে সাহেবে কইছেন নি বলে কইতে শুনো, তাই সাহেবে তো হইয়া গেছেন কি যে অমুকে আমার ওই এলাকার মধ্যে অমুকে বেটাইন ধরে বেটিন ধরে আমার সবকে নিকাইত প্রথমা তো পড়াইত বস চালা অন্য মাত না জানি আর না তুমি ইয়া তান গেছ থাকি পারমিশন নেও যে আমরা অমুকরে চাই না অমুকরে চাই, ঠিক আছে নানি তাই বালা বুঝিয়া দিবা না বাদ বুঝিয়া দিবা বলে অগুর দন বেশি আছে অগুরে দেই তো ঠেকা ধরুন যদি খামো লাগবো আমার এটা কোনোদিন চাইছেন নি, কোনোদিন চাইছেন না আপনারা তো খুব ভালো চিন্তা আমার তাকে খুব ভালো চিন্তা, কিন্তু আমি যে 5 বছর বদরুর রইলাম টাইটেল তাই রইলার বাদে যে এই যে 70-75 বছর একলগে চললাম নাকি দা, সুতরাং আপনারা খুব ফুসকরি থাকবা যে সাহেবের উল্টা আপনি যান যদি বস আপনার সবটা খতম, এই ঘটনা আমি আর হওয়া যাইয়ার না কারণ আমি আজ 9:12 গাড়ি তুলি কম আজ যদি কই হিসাব করিয়া হইলাও 3 মাইল
এরবার দেখেছি 10 মাইল 13 মাইল, ওখান থেকে ঘুরিয়া গেছি আরো 15 মাইল, সন্তানে ঘুরিয়া খালাই নেকারে হোক আজমারা একারে হয়েছিল, সেখান থেকে আরো 20 মাইল, আর ওখান থেকে আইয়ার আস্তে আস্তে আমরা ও পরীক্ষা যেগুলো সবাই মুক্তবর ও পরীক্ষা কেন্দ্র পরীক্ষা ছিল, কয়েকটা কেন্দ্র গিয়ে 21টা কেন্দ্র শুনাইতে বুঝাইতে বাবা সেক্রেটারি বারান ঘুমে দিই আর আমি উত্তর লইয়া বসুন লাই বার হয়ে গেছি, ওই যে বলছি বাড়িতে তুমি খাওয়ালা ফুলিয়া বড় বড় হয়ে গেছি বুঝাইছি, ও গত 15 আগস্ট 76 বছর ঘুরিয়ে গেছে আর বাদ বাকি ওগুলো বাজিয়ে দেব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বাজিয়েছে নাকি যা, আর আমার হাতে আরও 13 বছর বেশ হইয়া ইয়া আল্লাহ শোন কিতা করছ দা ভাবছি নিয়ে করতাম আলিউল্লাহ মিম হয়েছে না আমার দ্বারা বুঝছে নিবা জালি গেল গিতাবুল্লাহ আমি অর্থান পর্যন্ত হয়েছে নি কোনো বেটার কোনো বেটার হয়েছে নি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে সাহাবা কেরাম তামিন তবে তামিন থেকে আজ পর্যন্ত কোটি কোটি আলিম হল মুফাসসির হল হয়েছেন কিন্তু জালিকাল কিতাবুল্লাহ রাইবাবি তখন আইন্দর সম্পূর্ণ জ্ঞান হব বার কর্তা বার সৈন্যা আগো কাসুবহানাল্লাহ, এর কারণে আমদার একজন আলিম আমদার একজন চলবে সালিন আলিমে কইজন বিসমিল্লাহির রহমানির রহিম ওর 6 লক্ষ তোর কি আছে 6 লক্ষ 6 লক্ষ তরকিব তরকিব বুঝাই জন্যি, হ্যাঁ আমরা তো হই নানি জয়েদ রাম শ্যামকে মারিয়াছে রাম গীতা আর শ্যাম গীতা মারিয়াছে গীতা এগু কর্তা এগু কর্ম না গীতা এগু ক্রিয়া ওগুন তোর লাগাইয়া খুঁজছি নানি ওলা বিসমিল্লাহ ইরহমান ডেলা লাগাইতে গিয়া আপনার 6 লক্ষ তরকিব কইছেন ইলিম খানুবা মাটিত ও কইছেন তোমার যদি প্রয়োজন হয় তোমার যদি একান্ত প্রয়োজন ওই যায় তুমি কোনোখানো ভাও না কোনটাতে খবর গিয়া তালাশ করো হবা খবর গিয়া তালাশ করতে এর অর্থ কিনা দেখো আমরার যে আগর আলিমগল গুজরিয়া গেছেন কি এরা কোনটা লেখিয়া থুয়া গেছেন এর অর্থ নাকি খবর তে সাহেব আপনি যে কই যায় হ্যাঁ বিলুয়ারি সাহেবে দিয়া গেছেন অমুকরে আমরা অমুকরে ভালো হয় না যাও তার খবর থানি কোনটা থুয়া গেছেন নি থানি থুয়া জানি কোনটা বলে পরিবর্তন পরিবর্তন যোগ্য সে পরিবর্তন পরিবর্তন থেকে করত থান লাগানো না আরো জনে করতাই নি না তুমি ফেটি টুলা বেটা করে যায় দি না হবে না কন খেয়াল রাখিও তো বললে তুমি থান যে ফয়স থইয়া গেছো নকু তাকে আপনি ভাইবা সাহেব কি বলে যেগুলো থইয়া গেছো নকু আমরা ভাইয়ার এখন আর বিলবাড়ি যেটা থইয়া গেছে আমরা ভাইয়ার ও আপনারা খুব ফুস রাখবা খুব খেয়াল করিয়া চলবা কারণ তাই যে সাধারণ মানুষ থাকি যে সাহেব কিবলা এটা ইলা নাই এইটা ফোর্থিয়ার পরীক্ষার সময় 8টা লেটার ওবা দুইটা ভাইও বুকুর তুই দিয়েছে আমি অথা অথা করে নাই না আর তাই না 8টা লেটার হয়েছে সিক্সটিয়ারও মনে হয় 9টা ঠিক ইটা গিতা আব্দুল জোয়ার সাহেব চিনে নি দেবন্ধুর বেটা চিনে না ওখান দিন ইজা তো জেসা হ্যাঁ মুল্লা বেটা হ্যাঁ এই মুল্লা বেটা আল্লাহ সুবহান খুব হাসবো কর আপনার কাছে মানুষ আসবে বাবা করে ভালো কালো আমি কাপড় উড়ে দিতে পারি না হ্যাঁ খুদবা পড়ে আর আরো মুরব্বী মানুষ বলেন তোমার কি ভুল একারে সকলে এসে বলে আমি তুই গোলা পড়েছি বেটা তুমি মুল্লা বেটা যা খুদবার মাথাও যাই না মা ওমান থাকাল্লামা ওল ইমামু ফিল খুতবাতে ইমামে যদি খুতবা দেন এই সময় যদি কোনো মানুষের মাঝে কামা চালিলে ইমার ইয়ামিলু আসফারা এমন গাদা বনল যে গাদার পিঠির মধ্যে বুঝ আছে গুবুজ সোনানি রুহনি গোবর নিয়েছিলে না ও মানুষ যে কইল মাতিল যে ইমামে খুতবা দিতে সময় যদি মাতইন তাহলে আপনি এমন একটা গাদা হইলা যে গাদার পিঠির শুধু বুঝু আছে হে জানেনি কিতাব নিরায়নি কোরআন শরীফ নিরায়নি বলে কোরআনটা বইয়া নিয়ে রেয়াল দিত না চেনাইত না ওটা মাতনি না গুগল বইয়া নিরায় না সোনা বইয়া নিরায় না তুলা বইয়া নিরায় কইতে পারবো তো তুমি ওলা এ মানে ডাকা দা বললা কোরআন শরীফ আদি তাই দলিদের আলমগিরি আলায় কামা সালিল হিমারি আহমিল আসফারা আরো জনে মাতুলি মাতিস না মাতিস না কই নানি আমরা বলে লা জুমা তালাহ তুমি যে কইস মাতিস না ওখানে তোমারও জুমার কোনো সব নাই মাতে তো তুমি খুঁজবে না মাতিস না তো তুমি কইলা যে মাতিস না তুমি মাতি দিছো না
আল্লাহ আলেম যদি কব আল্লাহ জানুন তো বুঝা গেল তোমার ইলিম আছে খাজে তো কইরা আল্লাহ জানুন মুসা না কইলে আমি বেশি জানি তো কইয়া তো ঠেকলা চাই ঠেকলা না কেবলা আপনি যদি হ্যাঁ আলেম দিবি জানে আল্লাহ জানান যে আপনারা যদি কোনো জানা থাকে না জানো বলবি আল্লাহ জানান আর আপনি যদি আনা জানিয়া হইলেন আনা জানিয়া যদি হইলেন যে রসুল্লাহ সাল্লাহ আলে জন্মে ফরমাইছ হইন যে মানুষে আনা জানিয়া হইলিব এগুলো মানুষ দুজো কেউ সুজামা বিভিন্ন কিতাব আড়াইলে দেখবা আমি তো সংক্ষেপে কইছি আনা জানিয়া হইতে কেন তুমি জানোস না কস না আল্লাহ জানো আনা আমি জানিয়া হইব আতর আন্দাজে রাজি নিব ইয়ে কর সে ভিডিও দেখছে তিন তালাবে তালাব দিলে তালাব হয় না আমি বললাম তুই আমারকে স্বীকার করছে আমি কিছু মানুষ বেজুতির মানুষ তো আমার কি জিকার তুমি যখন তোর কিছু মোবাইলও দেখলে বেটা আর বেটা ওয়াজ করছে তিন তালা হয়ে গেলে তারা মুদিও তো করছে তিন তালা দিয়ে তারা হয়েছে না এটা তো তুমি আমার জিকার অবস্থা নেই তোর হকির উপরে আমার আর আর হয়েছে না আর তোর ই চেষ্টা মাত্র আমি নাই গুলগুল মাত তোর বিয়া নাই করছি আমি নাকি তা লেখা নিবারি তুই দেবার অস তুই বস হমুক জানা তো হমুক মূল্য বিয়ে করছেন হমুক মূল্য তো আমার জিকার অবস্থা এটা এখানে ও কোনো সময় ক্লাস হোক কোনো সময় ছাত্র ইয়া আসবে বলে বুঝলি এগিয়ে কিতা জিগার হলো আপনার দেখি বড় রাগ করে হইলা নাকি তা রাগ তো করবা কোন সময় আপনি যে সময় দেখবা এ শরীর তো উল্টা মাতে আপনার লোকে হে শেষালেমি মাত লাগাইছে প্রশ্নের উপরে প্রশ্ন করে নাকি তা এর কারণে মুসলিম চরিত্র দিস কিলো কাল থাকি দূরে থাকা বস মোবাইল আসা থাকি বস আর মোবাইল আসার আরও করতে আসে বয়ারও লড়াই যদি হনু লড়াই করাইবার হয় দগাঁওর মাঝখানো অগাঁও থাকি একগু বারো হগাঁও থাকি হিগে ফেস বান্ধি আকার নিতানে বড় যেতে পারে আর ইগে আর খাওয়ানো হইতে পারে খালি ফেস টুকা তার লড়াই ফেস টুকা না তো বয়স অমবয়সা করতে হয় না বেশি কি লোক খান মুসলিম যদি বলো দিস তো আরাম দিস বেটা আমার তো আগুন দিস উড়াইতে তাই জানো নাকি তা কি লোক খান বয়স অমবয়সা না যেসব তালে আমরা দরবার আরম্ভ করে দিই নি বস আরম্ভ করে দিই নি হ্যাঁ কত মান তুমি জানো সে ওটা বস করতে কয়লাগুর মার এরকম তো বয়ার গিয়ে রুষে জুস মারা রাখেনি হে তোমার ফেস টুকা হিগে অবায় আর হিগে অবায় কথা করতে 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 যে দেখ দেখ বিড়াল দুইটা খালি হুম হুম করে আরি নাকি তা সে তো এগুলোটা লাগাই না কেন এগুলো তো হরাইলেও জান না ও তোরা ফানি সিটে দিলে এই হিগে মনে করবো কি আমার প্রেমূর্তি দিছে আর হিগে কইব আমার প্রেমূর্তি দিছে তো চূড়ান্ত সেবাদ গেল কি নাকি তা ও লাগবি তোমার ফানি সিটা দিলেও ভাই লাগিল কারণ হকে কইব হকে মুক্তি দিছে আর কি করবো হকে মুক্তি দিছে নাকি তা তে হেমন বেটারে আমার মুদ্রা দেখে নিতাম ইয়ে করবো হেমন বেটার তো লাগিয়েছে তোটা দিনটা তো বয়ার বস অমবেশা না কি লোক আর কি দেখ নতুন সোয়াল না বেশি সোয়াল করা না বেশি সোয়াল করেন যে হজরত মু সোয়াল সালাত সালাম যে বেশিরভাগ সোয়াল করলা যে গুরু হয় হ্যাঁ রসুল্লাহ ফরমান যদি কিয়ামত পর্যন্ত তারা সওয়াল করতো তাহলে আল্লাহ তাআলা তাবারাকা মুসার জবান দিয়ে উত্তর দেওয়াইল আইলা অনে এখন সাহেব আইসুন সে সব আর আমি তো করলাম খালি আধা ঘন্টা সময় এক ঘন্টা ঢুকে গেছি আও না রে তুমি যে মুসকে মুসকে আসি রে বুড়াও করে দিয়া ওখানে বুঝলো না দাঁত সারা পড়ে গিয়ে চুলও বাকি গেছে তারা গরম বুঝে বুঝে এখন যেন আসি মুড়ি মুড়ি নাকি তা ওটা বুড়া বুড়া রে উসলাইয়া দিয়ে গেছি আজ আর মাত মাথা গেছে না এসালে সবর মহিল একবার গেছিলাম ইয়ার দেখি তেরোটা না কতটা ঠুকা তো আমি বললাম দুইটা থেকে ওয়াজ ভুনে আর আজ এগারোটা উঠে আসলে ঠুকা আনি বলে স্যার এটা তো মানুষে খালি ঠুকা খালি ঠুকা খালি ঠুকা বললাম ঠুকার ওয়াজ না তো কুলবাল্লা তিনবার ফুটিয়া দোয়া করতে দেখি মানুষ স্মৃতি কুলবাল্লা তিনবার ফুটলে তুই সালে সব হয়ে গেল না নি তো তিনবার কুলবাল্লা উঠে দোয়া করলাম ইশালে সব হয়ে গেল বস শেষ ইশালে সব করতে যে করে যে আপনি একটা টেকা দিয়েছেন জিল্লা নাকি তা জিল্লা মানে কি তা মার গর ঘুরে ও আপনার এবার দুনিয়ার মুসলমানের উপরে আমি একটা টেকা দিচ্ছি বুঝছে নি তা আপনার মারে যদি একশো দেওয়া হয় তো প্রত্যেক মুদারে একশো দেওয়া হয় বহু আমত বহু আলি শূন্য তবলে জমাতে মুতো জিলে গু মানেন না এর কারণে আমরা বহু আমত বহু আলি শূন্য তবলে জমাতে আর ইনু আমরা সাহেবর তরিকার মানুষ লইয়া বুঝছি যে সবক আপনান্তরে দেওয়া গেছে যেভাবে আপনারা চলাফেরা করা এটা দেখো
পৃথিবীর মধ্যে মানুষ জাত নাকি না? মানুষ জাতির মধ্যে ও তো আমিও মানুষ, সবচেয়ে সম্মানিত অঙ্গ কোনটা? সবচেয়ে সম্মানিত অঙ্গ কোনটা? একটা মশলা ভাইয়া, সবচেয়ে সম্মানিত অঙ্গ কোনটা? মুখ, মুখও খানদানি সবচেয়ে সম্মানিত। ওগু চোখও আছে, নাকও আছে, মুখও আছে, ওগুলো সৈদাও দিয়ার আল্লাহরে, ওগুলো সম্মানিত মুখ, বুঝছে? গরুর তার তো মাথা ও মুখ ওখান সম্মানিত মুখ নানি, ছাগলের ওখানদানি, মূর্খর ওখানদানি, তার লাগিন তার সম্মানিত স্থান হইল কি মুখ? এর কারণে কইতে মুখের মধ্যে মারা হারাম কৌকা সুবহান আল্লাহ। যেমন স্কুলের মাস্টার সাহেব মারে সর গাল, আর কোনো জায়গা পায় না। মিয়া সাহেবে মারে গাল, কোনো আলো জায়গা পায় না। বেটা দৌড়া দৌড়া করে ভিটিরে মারে গাল সর, পরে না ওর না মার ঠিক আছে না, ঠিক না? হ্যাঁ, তো গালে সর মারা হয়েছে নি না? হ্যাঁ, গরুরা দিছে দৌড় লাঙ্গল আনা বয়ারে দিছে দৌড় ভাইজন দিকে খালি গুড় না নাখারিত বেড়িতরা আপনি হয়েছে নি? আপনার মারা মারা হয়েছে নি বলে না? এই সম্মানিত জিনিসের মধ্যে কোনোটা দিয়ে আপনি আঘাত করতা না, ওখানটা খেয়াল রাখবা। বেটার বেটিরে মারেন, মেয়াশায় মারেন, বড়ো ভাইয়ে হরু ভাইরে মারক, বাতিজারে মারো, মুখের মধ্যে মারিও না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশেন দিছো واخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم তখন সাহেবে তুই আগে শোন আমার বেটারে নাকি তা উঠত শুয়ে সব আসেন হ্যাঁ এগুলো আসে ওর তরিকা গু চলত না চলত না খোকা সাহেবর তরিকা গু চলত না তা খানু চলতাম আমির ও বাইরে কোন আমি কইছি মুক্তি তা সান্ডাল মানুষ কইন না কেনে বুঝলো বেটে করে বলবো হয় ও আলোর গেছে ও ভাইয়া মুত আমার কিতাবও আছে মুত অন তোর মুত কত তোর ক্ষমতাকে লই যা আর ও আলো কতক্ষণ দূরই দিয়া শেষ হবে পড়ছে আমি দেখতাম ডিম তোর সরঙ্গা থারাই আমি দেখতাম যে দাবি করছ তা আমি সান্ডাল নি আমার দ্বারা ইচ্ছা ওলা হইতে পড়ে এটা চলত নাই এখানে সাফ মাছ বুঝেছেন নি বেটিরে আমার জিগার করা লাগবে চুন গছ গুজল ফটো না খেনে এক প্রফেসরে বললাম ডিকটেট দিয়া বলে আপনি লেখন বেটা এনে কলম তুলি বলি রুবি লেখতাম বিলাক কে তোমার খেয়ে করলো মরবি তাই যায় প্রফেসর তোমার খেয়ে করলো মরবি তাই যখন লেখো ও বেটা লেখো আমার তো দেখলো বেটা তো সুগুড়ি যা নাকি যা যা গুসা উঠলে যাইলাম যে আমার লগন নাই মগলিস মাস্টার লগন বইয়া আসার বাদে ও সব মাতিছে কইলে ওর ভাই খান ৬৯ ৭০ ৭১ ৭২ কুটুম নিজের বলর জন্ম নাই নাকি দা কইলাম হিলালও মরে গেছে হিলাল কিন্তু গুন্ডা রানি আল্লাহ বেটনে কইলি তৈ উর মাস্টর ইতা রে তৈ উরা হিলালে আর খার নাম কইলাম না গৌতম রায় রে ফাইজন দি ফিটিয়া সর লাল করে বেড়াইছে নাকি দা ও বাজার মানুষ এগুলো খবর দুদিন বেলে মার ও মার কইতে আর আসাইতো না ওই খুব দে ও যে ছাটকাই যে না কোথায় করি না হবি গুঞ্জে বেগ হবি চুপ দেও দিয়ে দিব ওলা সব দিয়ে যাই যা মারি দেরা মানুষ মার দু আমার তো কোনো সময় হতা উঠি যায় বাঘ বুড়ো হইলে তো তার খাগে যায় না তো কোনো সময় আস্তা গরম হয়ে যায় মাংসের হয় তো মাঝে মাঝে গরম হয়ে যায় এবারে তোর খালি খাওয়ার তোলে তেল দিতাম নি ও তো করবো তো কিতাব মাতির জন্য উঠো নিতে আমরা মাটিতে তবু হুঁশরে মাতুন জানি বুবার শত্রু নাই ঠিক আছে না মুখ বন্ধ করে বইলাম যার কোনটা নাই আর মাতিলেও শত্রু আসবে মুক্তি যেবা যাও তোমার বিপদে যেগুর পক্ষে রায় দিলা এই কিন্তু তোমার মাতাল লাগে গেল যেগুর পক্ষে দিয়েছে তার এটা বলে ওলা সাইব আর দাঁত কিনব খোলা অবস্থা না তো হে দাঁত কিনব থর দাঁত নষ্ট হইব আমার কিন্তু যে দোয়া করিলেই হবে আমার তাহলে তোমার হলো ইমান সব মন্দিত আর আমরা যে তরিকা আছে আল্লাহ তাহলে তারা বাবা শুদ্ধ এবং সহি তরিকার হয়ে খাতেমা বিল কয়ের ভরমাই তো সাহেব দেওয়া হবে আমিন আলহামদুলিল্লাহ রবিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين غرق الآية ولا مفتون يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله رحمة ترجع مغفرة ترجع بركة ترجع أتقن فضائل مولا বিলবারের খালি এক দোয়ানের মধ্যে বইয়া আপনার হলির সামনে রেখে আছেন তুলা মারছি মৌলা আয় আল্লাহ ইয়ার আমার রম একরম আল্লাহ কানুদারি বুয়ারে আমার মাছ কোথায় আপনি কবুল আর মঞ্জুর বড় আমার পক্ষ সুনাম নবীর রোজা তোলা পুকুরি সালামার দূরে পৌঁছাই ইয়ার আমার রমিন মান সম্মান ইজ্জতের মত সম্মান মানে তোমলা আপনি আমার বেড়িজত ব্যবহার করিব না আয়াল নামটার বেদিন ধরে মান সম্মান ইজ্জতের মধ্যে আর কুইগুন তারা বেজত করিও না আয়াল নামটার যে যুবক গুণ দিয়ে সমলা জুয়া মদারাত তাকিউন তারা হেফাজত করি আসলে মামলা মানি মাস জিন্দেগানি বছর করার তো অভিযোগ দাও আয়াল দেশ সেটা বিদেশ যে উরুতাগুন আসুন তারা সহিষে আমরা মানে হালাল রুজু করবার তো অভিযোগ দাও যে উরুতাগুন যে পড়িত রা আল্লাহ মাদ্রাসা হোক আর স্কুল কলেজ হোক আর এগুলো তারা পড়িবার হেফাজত করে রাখো আয়াল্লাহ বহু মানুষ আমার ছাত্র আব্দুল মালিকের বাবা শনিবারে আর আমার আমি সাততলাত গেলাম তুই আঞ্জা হরি দেখান যে উমরা থেকে শেরবাদে দেখা হয়েছে আর সোমবার তার ঘটনা ঘটিল সাততলাত বাজার গাড়ি টুটি তো উনি আর আমার আয় আল্লাহ ইয়াক্রম আল্লাহ ক্রমিন মুজি বাসাই আয় আল্লাহ যে বিপদ গেছে রে বা মোলা বিপদ থাকি আপনি সই সালি মামলা আমার উদ্ধার করে দাও আয় আল্লাহ ইয়ার আমার রহমিন আপনার ক্ষুদ্র দিয়ে শিফা আনা থেকে শিফা দিয়ে সবাই কল্যাণ আসসালামু আলাইকুম বাসার মধ্যে কিছু কড়া হয়ে যেতে পারে মা করে দিবে সুরেজ আহমদে একবার ফেরাতে গিয়ে সুরেজ আহমদ